সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন, সব খবর সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি মহাদেব আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও নতুন আপডেট। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় যেটি আপডেট এসছে, যে সকল প্রার্থীর পেমেন্ট নট মোড দেখাচ্ছিল, অর্থাৎ পেমেন্ট করা হয়ে যাওয়ার পরও পেমেন্ট নট মোড দেখাচ্ছিল, তো তাদের ক্ষেত্রে সমস্ত পেমেন্টগুলি কমপ্লিট হয়ে গেছে। এবং পরীক্ষামূলকভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কমেন্টে একজন কমেন্ট করেছিলেন যে ওনার পেমেন্ট হয়নি, তো সেখান থেকে আমি ট্রেন ওভার নাম্বার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আগে ওনার পেমেন্ট ছিল না, এখন এখন সেটি আপডেট হয়ে গেছে এবং এখন এখানে দেখাচ্ছে পেমেন্ট কমপ্লিটেড এবং কোথা থেকে পেমেন্ট হয়েছে সেটাও এই অপশানটি দেওয়া হয়েছে। তাহলে আপনারাও আপনাদের পেমেন্টগুলি চেক করে নিন, যে সকল প্রার্থীর এরকম সমস্যা ছিল ওনাদের বলবো যে আপনারা একবার চেক করে নিন যে আপনাদের পেমেন্টগুলি ঠিকঠাক হয়েছে কি না। আর এখনও যদি পেমেন্ট কমপ্লিট না হয়ে থাকে, তাহলে আমার আগের ভিডিও থেকে যে মেলগুলি ছিল সেই মেলগুলি আপনারা ভালোভাবে চেক করেন এবং সেখান থেকে মেল করুন, আপনাদের 24 ঘন্টার মধ্যে সেই পেমেন্টগুলি কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়াও আরেকটি নতুন আপডেট যেটি এসছে, সেই আপডেটটি এসছে যে সার্ভারের সমস্যা হচ্ছিলো এবং সেই সার্ভারের জন্য আরেকটি নতুন সার্ভার আপলোড করা হয়েছে, যেখানে আপনি আলাদাভাবে পেমেন্ট করতে পারবেন। তো আমি এটি পেমেন্ট করে দেখাচ্ছি এবং এখানে দেখুন মেক পেমেন্ট করার পরে এখানে দেখুন তিনটি সার্ভার এসছে। প্রথমটা আইসিআইসিআই ব্যাঙ্ক, এটি আগেই ছিল, এবং দ্বিতীয় সার্ভারটি যে এসছে সেটি HDFC ব্যাঙ্কের এবং এটি নতুনভাবে এসছে পে থ্রু ইজি EMI। তো এই অপশানটি এসছে, এখানে আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা যে ডেবিট কার্ডের ক্ষেত্রে এখানে তেমন কোনো চার্জ কাটা হচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র 6,000 টাকাই ব্যালেন্স আপনার ডিডাক্ট হবে। এবং এরপর আরও একটি সার্ভার আপলোড করা হয়েছে, এটি Payment 3 এবং এই সার্ভারটি কাজ করছে না এখনও। তো আপনারা প্রথম এবং দ্বিতীয় সার্ভার দিয়ে পেমেন্ট করুন এবং আপনাদের যে সেকেন্ড ইয়ারের যে অ্যাডমিশান সেটি অতি শীঘ্রই হয়ে যান, কারণ 7 তারিখ লাস্ট ডেট, আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে, আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট করে ফেলুন। কারণ 17 টু 19 যে আপনাদের অ্যাডমিশান ছিল সেটি আপনাদের কালকেই শেষ হয়ে যাচ্ছে। অনেকজন অনেক SMS দেখছেন এবং অনেক নোটিফিকেশান দেখছেন যেখানে লেখা রয়েছে যে আপনাদের ডেট বাড়ানো হয়েছে, কিন্তু সেটি একদমই ভুল। আমি সেটি দেখিয়ে দিচ্ছি যে সেটি কী কারণে ভুল, কারণ এখানে দেখুন আমি নোটিফিকেশানটি আমি আরেকবার দেখাচ্ছি। এই যে দেখুন লেখা রয়েছে যে 18-19 সেশনের স্ট্রিম 2 এর ডেট বাড়ানো হয়েছে, কিন্তু আপনারা যেখানে ভর্তি হচ্ছেন সেখানে দেখুন ওয়েলকাম টু NIS DLED 17-19 পেমেন্ট। তাহলে আমাদের ব্যাচটা হচ্ছে 17-19 ব্যাচের, তাহলে এখানে DLED-এর কোনো ডেট এক্সটেন্ড করা হয়নি। আপনারা কালকে লাস্ট আপনারা সময় পাবেন, যদি NIS মনে করে যে না কালকের পরে ডেট বাড়াবে তাহলে নতুন নোটিফিকেশান দেওয়া হবে, কিন্তু এই নোটিফিকেশানটি আপনাদের জন্য নয়, এই নোটিফিকেশানটি DLED-এর জন্য নয়, এই নোটিফিকেশানটি অন্য কোনো ইসের জন্য যেখানে এটি ডেট বাড়ানো হয়েছে 15 তারিখ পর্যন্ত। তো আপনাদের অনুরোধ করবো আপনারা পেমেন্ট করে দিন এবং আপনাদের সেকেন্ড ইয়ার অ্যাডমিশান যে রয়েছে সেটি আপনারা কমপ্লিট করুন। তো ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, কারণ কালকে লাস্ট ডেট, আপনাকে কালকের মধ্যে পেমেন্ট করতে হবে। আর কীভাবে পেমেন্ট করবেন তার পদ্ধতি আমি নিচে দিয়ে দিচ্ছি, আমার ডিসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন, সেইভাবে পদ্ধতি দেখে পেমেন্ট করতে পারেন। আপনি বাড়িতে বসে আপনার ডেবিট কার্ড এবং অথবা নেট ব্যাঙ্কিং দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন। আর আপনার যদি এখনও পেমেন্ট না হয়ে থাকে বা পেমেন্ট ইনকমপ্লিটেড দেখায় বা পেমেন্ট নট মেড দেখায়, তাহলে আপনি নিচে কমেন্ট করুন, অবশ্যই আপনার সেই কী করতে হবে সেটা আমি বলে দেবো। এবং আমার ভিডিওগুলি দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাকে কী করতে হবে। তো এখনকার মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এমন ভিডিও আমি আরও আপলোড করছি এবং আপনারা NIS সম্পর্কে সকল তথ্য আমার কাছ থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।